মৃত ভাইকে জীবিত দেখিয়ে দলিল জাল করেছেন এবং উইলটাও জাল। সঞ্জয় বসাকের মৃত্যুর ঠিক কিছুদিনের মধ্যেই সঞ্জয় বসাকের বোন কৃষ্ণা বসাক পাল সেই বাড়ির দলিল জাল করে অবৈধভাবে নিজের নামে করে নেন। এমনই অভিযোগ এনে চৈতালি বসাক দে হাতিবাগান বটতলা থানায় কেস দায়ের করেন 25 জুলাই 2022 এবং FIR করেন 1-8-2022 কেস নাম্বার 166। যদিও সঞ্জয় বসাককে মৃত্যুর আগে সঞ্জয় বসাক দলিল করেন যে তারা ভাই বোন উভয়ে মৃত্যুর পরে এই বাড়ি রামকৃষ্ণ মিশনের নামে দানপত্র হবে। আদতে দেখা যায় যে সঞ্জয় বসাকের মৃত্যুর পরে সেই বাড়ি রামকৃষ্ণ মিশন বেদান্ত মোড় বুক স্টোর নামে বোর্ড লাগানো হয়। জালিয়াতিভাবে বাড়ি দখল কেসে কি বললেন অ্যাডভোকেট শুনে নিন। দলিল আর উইলের মধ্যে একটা পার্থক্য আছে, যারা জানেন না বা বুঝতে পারেননি তাদের সামনে একটা বিষয় বলে রাখি। 2016 সালে একটা দলিল আসে যেখানেতে মৃত সঞ্জয় বসাক তিনি গিফট করছেন তার দিদিকে তার অ্যানসেস্ট্রাল প্রপার্টি, এবং সেইটা নিয়ে যখন মামলা হয় তখন তার দিদি কৃষ্ণা বসাক পাল তিনি বর্তমানে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছেন। এবং এই ক্ষেত্রে আমরা পরে জানতে পারি যে সঞ্জয় বসাক নাকি একটা উইলও করেছিলেন। এই মামলা যত গভীরে যাচ্ছি তত নিত্য নতুন তথ্য পাচ্ছি, নিত্য নতুন বিষয় আমরা জেনে ভীষণভাবে অবাক হচ্ছি, এটাও কি সম্ভব। এবার দলিল যেটা আমরা দেখলাম সেটা তো জাল, কিন্তু উইলটাও জাল। কেন? তার কারণ উইলেতে এক জায়গায় বলা রয়েছে আফটার ডেথ অফ আস, যেখানেতে সঞ্জয়বাবু টেস্টেটার তিনি আজ বলতে তিনি দিদিকেও বুঝিয়েছেন, তার মানে কৃষ্ণা বসাক যিনি বেনিফিশিয়ারি তাকেও বোঝানো, অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে কৃষ্ণা বসাক ও টেস্টেটার তাঁদের দুজনের মৃত্যুর পর যে কোনো রামকৃষ্ণ মিশন, প্রথম কথা রামকৃষ্ণ মিশন একটা, রামকৃষ্ণ মিশনে যাওয়ার জায়গাতে প্রপার্টিটা চলে গেল বেদান্ত মঠ, মানে যেই বাড়িটা সেই বাড়ির ছবি এটা, তাই তো? হ্যাঁ, যে বাড়িতে রামকৃষ্ণ মিশনকে দেওয়ার কথা হয়েছিল উইলেতে, সেই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি অন্য সংস্থার সাইনবোর্ড। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমি রামকে দেবো বলে শ্যামকে দিয়ে দিলাম, এটা উইলে টেস্টেটার যিনি ছিলেন তিনি যা বলে গেলেন সেটা সম্পূর্ণ অবমাননা করা হলো। আমরা একটু বলে রাখি যে চ্যানেল থেকে আমরা এখানে ভিজিট করেছি, এটা আদৌ কতটা সত্যি সেই ইনফরমেশন নেওয়ার জন্য। এবার সেইখানেতে আমরা দেখলাম এটা একটা জয়েন্ট উইল করতে গিয়েছিলেন, জয়েন্ট উইল করতে গিয়েছিলেন, তার মানে কৃষ্ণা বসাক পাল মানে সঞ্জয় বাবু দিদি তিনি এখানেতে তিনটে ভূমিকা একসাথে পালন করছেন, উইল কর্তার, যৌথ উইল কর্তার এবং তৎসহ এক্সিকিউটার যিনি প্রবেটটা নেবেন এবং বেনিফিশিয়ারি যিনি ভোগ করবেন, তিনজনের দায়িত্ব তিনি পালন করতে যাচ্ছেন, অথচ তিনি কিন্তু বর্তমানে জীবিত। তাহলে একজন জীবিত ব্যক্তি কিরম ভাবে নিজে নিজের উইলের প্রবেট নিতে পারেন? এবং তৎসহ আরো জিনিস আমরা দেখছি, যে উইল আমরা দেখলাম সেই উইলের ক্ষেত্রে যে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনটা হয়েছিল বা প্রবেটের জন্য পিটিশনটা করা হয়েছিল সেইখানেতে কোনো রকম কোনো হলফনামা নেই সেই পিটিশনে। তাহলে সম্পূর্ণ বিষয়টা একটা জালিয়াতি জচ্চুরির মধ্যে দিয়ে চলছে কোর্টকে না জানিয়ে অন্ধকারে রেখে। এবং তাহলে বলা যেতে পারে উইলের যত গভীরে প্রবেশ করা হচ্ছে ততই এর দোষ, উইলের যত গভীরে আমরা প্রবেশ করছি তত দেখছি উইলটা বড় কাঁচা হাতে তৈরি করা, ডাক্তারের সাথে ডাক্তারি করাটা উচিত না, ঠিক সেই রকমই আইনটা না জেনে ওকালতি করা উচিত না। তাহলে এখানে যে রামকৃষ্ণ বেদান্ত মঠের নাম আসছে কোনোভাবে প্রমাণিত হলে এরা জড়িত, তাহলে সেই জায়গা থেকে ভীষণ বড় অপরাধ। এরা যদি প্রমাণিত হয় এরা জড়িত, যদি নয় এরা জড়িতই। আচ্ছা, এদের নামে বাড়ি চলছে, বাড়িতে এদের নাম রয়েছে, বুক স্টোর রয়েছে, আপনার কি ধারণা এরা কি জানে না এই ব্যাপারটা? সবটাই জানে, সবটাই জানে।
কিন্তু এখানে তারা যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা বেআইনি ব্যবসা। প্রথম কথা, তাদের অধিকার নেই। দ্বিতীয় কথা, তারা একটা ব্যবসার উদ্দেশ্যে ফোন নাম্বার দিয়ে রেখেছেন, আইনগতভাবে এরা কোনোভাবে জড়িয়ে যেতে পারে, অবশ্যই জড়িয়ে যেতে পারেন। কি হতে পারে সাজা? প্রথম কথা, সাজা হতে পারে এই জায়গাটা থেকে তাদের একেবারে উচ্ছেদ করা হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা, তাদের নাম রয়েছে, তারা পুরো ব্যাপারটা জেনেও এখনো কোন রকম কোন ব্যবস্থা নেননি, তাহলে তারাও এটার সাথে জড়িত, তারা কো অ্যাকিউজড হয়ে যাবেন, সহ অপরাধী। মানে যে জেল কাস্টডিতে রয়েছে সে যদি প্রমাণিত হয়, তিনি শুধু এখানে তো অপরাধীর তালিকায় থাকবেন না, এখানে তো রামকৃষ্ণ বেদান্ত মঠ, তারাও কিন্তু অপরাধীর তালিকায় এসে যাবেন। শিডিউল নেই, শিডিউল মানে হচ্ছে তপশিল, কোন প্রপার্টিটা দেয়া হচ্ছে, কত টাকার ফিক্সড ডিপোজিট, এই সমস্তগুলো লিখতে হয়। শিডিউল না থাকলে সেই উইলটা ডিফেক্টিভ উইল, সেই প্রবেটটা ডিফেক্টিভ।